ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নববধূ আত্মহত্যা করেছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি জানিয়েছে, আত্মহত্যা করা সেই তরুণীর পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম বর্ষা আক্তার, তিনি 22 বছর বয়সী। তিনি জেলা সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের মমিন মিয়ার স্ত্রী। মাত্র 2 মাস আগেই তাদের বিয়ে হয়। শনিবার 3রা সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের পৌরতলা এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বর্ষা আক্তার। রেলওয়ে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে হতাশাগ্রস্ত হয়ে বর্ষা আক্তার আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আখাউড়া রেল স্টেশনে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন খান নোমান জানান, 2 মাস আগে মমিন ও বর্ষার বিয়ে হয়েছিল। শনিবার সকালে তিনি বিষণ্ন অবস্থায় পৌরতলা এলাকার রেললাইনের পাশে বসেছিলেন। পরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চটলা এক্সপ্রেস ট্রেন আসলে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে বর্ষা আক্তার আত্মহত্যা করেছেন। এই ব্যাপারে নিহত বর্ষা আক্তারের পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।